ছোটই না আঙ্গুর গেলেই খায় না রোজা নিজের মন মত অর্ধেক খায়। বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমিও দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো এখানে হচ্ছে আজকে সকাল থেকে স্টার্ট করেছি তো সকালে দেখতেই পারছেন না নাস্তা করে নিলো ওর বাবা তো ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি চলে যাবে তো সেই জন্য ওর বাবাকে পরোটা আর ডিম বেঁচে দিয়েছি আর সাথে ফ্রুটসও আছে কিছু তো এদিক থেকে হচ্ছে করলা কেটে নিয়েছি এই করলা দিয়ে হচ্ছে আমি শুটকে দিব তো এটা ডায়াবেটিসের জন্য খুবই উপকার আর কি তো সকালবেলা খালি পেটে রাতে ভিজিয়ে রাখলে করলাটা তো সকালবেলা খালি পেটে এটা খেলে খুবই ভালো পানিটা তো বেলা পানিতে ভিজে তারপর হচ্ছে এটা খেতে হবে তো আর আমি যদি খাই অবশ্যই আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব তো এখানে হচ্ছে যে ওর বাবা নাস্তা খেয়ে নিচ্ছে তো বর্তাও বানিয়েছিলাম আগে দিন তো সেই বর্তা ফ্রিজে ছিল এটাও দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি আর রান্না তো আমি তাড়াতাড়ি করে ফেলি তো এখানে হচ্ছে করলা ভাজি করতেছি শুধু পেঁয়াজ দিয়ে এখানে আলু দেয়নি করলা ভাজিটা দিয়েছি তেল আর মতো লবণ দিয়ে আর কিছুই না পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভাজিটা করতেছি আর কি গ্রাম থেকে এনেছিলো অনেকগুলো উস্তা পাঠিয়েছে আমার নড়া শেয়ার আগের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম আর এখানে হচ্ছে শিম তো এগুলো হচ্ছে গ্রামের সিম তো শিম আর হচ্ছে একটা টমেটো দিয়েছি তার সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি এটা হচ্ছে ভর্তার জন্য ভর্তা করব তো এখন হচ্ছে আমি আর রান্না করব হচ্ছে দেশি মুরগি তো এখানে আমি ছোটো যে দেশি আলু হয় লাল আলুটা এটা সিদ্ধ করে খোসা ফেলে এখন আমি একটু তেলে ভেজে নিচ্ছি তো এই যে এটা এই যে এখন হচ্ছে আমি মুরগি ভিজিয়ে রেখেছিলাম এখন কেটে নিলাম এখন কেটে হচ্ছে ভালোভাবে ধুয়ে নিব তারপর হচ্ছে মুরগিটা রান্না বসাবো আর কি আর রান্না করতে করতে প্রতিদিনের মতো বলে রাখি আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিলে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব দ্রুত ছড়িয়ে যাবে আর আমার ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিয়েছি তো পেঁয়াজের সাথে এলাচি দারুচিনও ভেজে নিয়েছি তো দিয়েছি দুটার মতো কাচমরিচ। কাঁচামরিচটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো দিয়ে দিয়েছে হচ্ছে দুইটি স্পুনের মতো আদা পেস্ট দুইটি স্পুন রসুন পেস্ট দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটাকে কষানোর জন্য এখানে শুকনা উপকরণগুলো দিয়ে দিচ্ছে আর কি শুকনো মশলা গুঁড়ো সরি তো এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দুইটি স্পুনের মতো হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়ো আর একটি স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছে হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়ো তো আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে আর মশলা যত কষানো হবে ভালো তত কিন্তু তরকারি সারটা ভালো আসবে কালারটাও সুন্দর হবে তো যাই হোক এখানে তেলটা উপরে উঠে এসছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেব তো এই যে মুরগির গোসগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ মাংস বল আসলেও ঠিক না এটা তো অনেক সময় মুখে চলে আসে বয়স দেওয়ার সময় তো যাই হোক মুরগির গোস্তগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি নাড়াচারে দিয়ে এখন আমি একটা ঢাকনা করে দিচ্ছি তো এই যে হচ্ছে ঢাকনা উঠিয়ে নিলাম পাঁচ মিনিট পর তো দেখতে পাচ্ছেন আর যেহেতু দেশি মুরগিটা কিন্তু শক্ত তো সেই জন্য একটু অনেকক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে এখন হচ্ছে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা আলুগুলো এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই আলু দিয়ে একটু ঝোল করে গরু পুষ্ত বা মুরগির কুস্ত রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমরা তো খুবই পছন্দ করি আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন তারা তো অবশ্যই এই রেসিপিগুলো খুব পছন্দ করবেন আমাদের ব্রাহ্মণবাড়ির রান্না বাড়া কিন্তু অন্যান্য অন্য জেলা থেকে একটু ডিফারেন্টই হয় আসলে আমাদের ব্রাহ্মণবাড়ির মানুষ যারা আছে তারা কিন্তু একটু শৌখিন টাইপের খাওয়া দাওয়া তারপরে পোশাক আশাকের দিক দিয়েও হ্যাঁ অন্য যা অন্য দেশে যারা আছেন অন্য জেলার প্লিজ এটাকে এটাতে মাইন্ড করবেন না তো এখানে হচ্ছে এখন আমি ঝুলের পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নাড়াচারে দিয়ে আবার ঢাকনা করে দেব তো এই যে অলরেডি মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে কালারটা মার্শাল্লা তো খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে তো এখন হচ্ছে এই যে তো রান্না বাড়া শেষ করে দুপুরে তো আমরা দুপুরে তো এই যে আজকে লাঞ্চে আছে হচ্ছে করলা ভাজি শিম দেওয়া টমেটো দিয়ে ভর্তা আর হচ্ছে এই যে দেশি মুরগি আলু দিয়ে রান্না তো এই যে দিবামণির ভাত খাওয়া দিচ্ছি ওর হচ্ছে হাতে ব্যথা বেছে দরজা লাগা থেকে চাপ খাইছে হাতের মধ্যে তো একদম ফাটা গেছে কি সমস্যা কি আজকে দুই বোনের আর্জেন্টিনা কিন পড়ছে я нам таатай